নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে আমি বলবো, এই যে এত বেলফুল ফুটেছে, এক মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম বেলফুল গাছে। প্রায় আমি বেলফুল গাছের এক মাস আগে দুটো বোধহয় ভিডিও দিয়েছিলাম, তখনই দেখিয়েছিলাম আমি কি খাবার বেলফুল গাছে দিই ব্রাঞ্চ আসার জন্য বেশি বেশি আর কুঁড়ি আসার জন্য। ওই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এরকম ব্রাঞ্চ কিন্তু আমার গাছটায় ছিল না। এখন প্রচুর ব্রাঞ্চ এসেছে, আর তার সঙ্গে এসেছে ফুল। এই বেলফুল গাছ আপনার বর্ষাকালে তো ফুল দেবেই, এটা শীতের আগে পর্যন্ত খুব সুন্দর ফুল দিয়েই যাবে। আর এর গন্ধ তো আমাদের ছাদ বাগানকে সবসময় ভরিয়ে রাখে। তাই আজকে আমি দেখাবো এখন আমি কি খাবারটা দেব এই গাছটায়। প্রথমে আমি বেশ সুন্দর করে খুঁচিয়ে নিয়েছি, এই যে এইটা দিয়ে গোড়াটা ভালো করে আলগা করে নিয়েছি। শুধু এই গাছটা নয়, এই গাছটাতেও করেছি। এই যে এই ছোট্ট গাছটা, এটা আমার নতুন গাছ এবছরে। আর আমি নিজে যে চারাটা করেছিলাম সেটা হচ্ছে এইটা, সেটাও বেশ বড় হয়ে গেছে। দেখুন, আবার কুড়িও চলে এসেছে, একবার কিন্তু ফুল হয়ে গেছে। এর পরের বছর ওই এই গাছটাই, এই যে আমার নিজের হাতে তৈরি করা চারাটাই, এই রকম বড় হয়ে যাবে। তখনও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই গাছটা নতুন গাছ, আমি শখ করে কিনেছিলাম এই শীতের সময়। এই গাছটাতেও বেশ সুন্দর ফুল আসছে আর বেশ বড় হয়ে গেছে, একদম ছোট্ট একটুখানি গাছটা কিনেছিলাম। আর আমি ছোট গাছকে বড় করে নিতে খুব ভালোবাসি, মানে ছোট গাছ থেকে বড় গাছ করব। আমার নিজের অভিজ্ঞতাতে সেটাই আমি খুব ভালোবাসি, সবসময় চাই আমি নিজে ছোট গাছকে আমার ছাদ বাগানে পরিচর্যা করে বড় করব। আজকে আমি কি কি খাবার দেব সেটা দেখাই। আমি দেব সিউইড। আমি সবসময় সিউইডটা খুব বেশি ব্যবহার করি, এটা ইফকো বাজার থেকে আনা, আমি এমনি নার্সারি থেকেও কিনি। এই সিউইড যে কোনো সারের দোকানে, তারপরে নার্সারিগুলোয় সব পাওয়া যায়। আপনারা সিউইড যে কোনোভাবে, বিশেষ করে গ্র্যানুয়েলসটা সবসময় পাওয়া যায়, লিকুইডটা পাওয়া যায় না। লিকুইডটা আমি দেখিনি এখনও, লিকুইডটা আমি ইফকো বাজার থেকে আনি, সাগরিকা। আর সাগরিকা গোল্ড হচ্ছে এটা, এটাও ইফকো বাজারের। কিন্তু আমি আলাদা করে এই বছর খামার গাছে গেছিলাম, ওখানে দেখলাম সারের দোকানে এই সিউইড পাওয়া যাচ্ছে গ্র্যানুয়েলস হিসেবে। আর নিয়েছি আমি মিক্সড সার। এই মিক্সড সারে আমার নানা রকম উপাদান আছে, এখানে হাড়কুচি, শিংকুচি, তিন রকমের খোল, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, তিনটেই আছে। আর এর সঙ্গে আমি মিশিয়েছিলাম আমার নিজের ঘরে যে কিচেন কম্পোস্ট সেইটা, আর লেদার নিলেও আমি কিচেন, এই যে মিক্সড সারটা যখন তৈরি করি তখন মেশাই। এখানে অনেক রকম সার আছে, সেই সারটা মিশিয়েই আমি এই মিক্সড সারটা তৈরি করি। আমি আবার মিক্সড সার তৈরি করা আমি আর একদিন দেখাবো, দেখবেন এই যে কীরকমভাবে মিক্সড সারটা দিচ্ছি। দেখুন, একদম এই টবে ধার বরাবর খুঁড়ে নিয়েছি, ধার এসে গেছে, একদম ফাঁকা হয়ে গেছে ধারটা। আর এখানটায় মিক্সারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো টবে চারদিক করে যতটা লাগবে আর কি হালকা হালকা করে দিয়ে দেবো। খুব বেশি লাগে না, এই দু চামচের মতো দিচ্ছি। এটাতেও দেবো, তবে এইটা আমার একদমই কম লাগবে। এই দেখুন, এটা হয়ে গেল, মানে এটা যেহেতু ছোট্ট টব তাই কিন্তু খুব কম লাগলো, আর এটাই একটু বেশি লাগবে। এই যে ফুলটা হয়ে যাবে, তারপরেই কিন্তু আবার ব্রাঞ্চ বার হয়ে আবার ফুল আসবে। এর জন্যই কিন্তু এখন আমি ফুল অবস্থাতে সারটা দিচ্ছি। সুন্দর করে সারটা এই যে দিয়ে দিলাম মিক্সড সারটা, এই মিক্সড সারে তাহলে বললাম কি কি থাকে, লেদার মিল, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, আর
বন যে ডাস্ট হয়, বন ডাস্ট আর শিংকুচি, এগুলো দিয়ে আমি কিচেন কম্পোস্ট মিশাই। কিচেন কম্পোস্টে মিশিয়ে এই সারটা আমি তৈরি করি। আমি কিন্তু কোনো জল ছড়া দিয়ে সারটা তৈরি করি না। এই সারটা প্রায় এক বছর হয়ে গেছে আমার, আমি কোনো জল ছাড়াই এই সারটা তৈরি করি। এরকম শুকনো শুকনো হয়, বেশ অনেক দিন থাকলে এরকম মিশে যায়। এবার দেখুন, এই যে সিভিড গ্রানিউলস এক চামচ মতো এই চারপাশে এরকম ভাবে ছড়িয়ে দেব, আর এইটাই দেব হাফ চামচ দিয়ে। এই যে উপরে মাটিটা তুলে রেখেছিলাম, এই মাটিটা দেখুন চাপা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই যত্ন করি আর খুব সাধারণ ভাবে। আমি এক মাস আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখবেন, সেই ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমি কখন খাবার দিয়েছি। আবার কখনো কখনো খোল জল ব্যবহার করি, তবে খুব গরম পড়লে আমি খোল জল ব্যবহার করি না। কোনো কোনো সময় গুঁড়ো খোল ব্যবহার করি, কিন্তু আমি খোল যে ভিজিয়ে যে জলটা করা সেটা কিন্তু তখন আমি দিই না এইসব ফুল গাছে। আর দেখুন কত সুন্দর ফুলে এসেছে আমার গাছটায়। আর সন্ধেবেলা ছাদে আসলে দারুণ গন্ধ, একদম গন্ধে মম করে আমার এই ছাদ বাগানটা। আমার নিজেরই খুব ভালো লাগে। আর ছাদ বাগান যেসব বন্ধুরা করেন, আমার সবুজ বন্ধুরা, একটু নিজেদের পছন্দ মতো ছাদ বাগান করবেন। আপনি যে গাছটা করতে ভালোবাসেন, আপনি যে গাছটা দেখতে ভালোবাসেন, আপনি যে গাছটা বড় করতে ভালোবাসেন আপনার ছাদে, সেই গাছটাই করবেন ভালোবেসে। দেখবেন ভালোবাসার অনেক জোর, এই ভালোবাসা দিয়েই আপনার ছাদ বাগানে ফুটবে অজস্র বেলি ফুল কিংবা অন্য কিছু ফুল।